আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহ তায়লার অশেষ মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব যারা গর্ভবতী মা বা গর্ভবতী মেয়েরা রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি গর্ভাবস্থায় আপনার সন্তানকে কীভাবে জিনের হাত থেকে বাঁচাবেন জিন শয়তানের হাত থেকে বাঁচাবেন এবং মানুষের কোন অজর এবং মানুষের জাদু জাদুটোনাসহ সব কিছু থেকে সব বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি কীভাবে বাঁচাবেন এবং আপনাকে নিজেকে কীভাবে এ সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচাবেন এ নিয়েই আজকে আলোচনা করব কোন আমল করলে আল্লাহ তাহা আপনার পেটের সন্তান এবং আপনাকে এই গর্ভাবস্থায় সুস্থ রাখবেন ভালো রাখবেন সেই আমলটি আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক গর্ভাবস্থায় আপনার সন্তানকে জিন শয়তানের হাত থেকে বাঁচাতে এবং নিজে সুস্থ থাকতে শয়তানের আসর শয়তানের জিন শয়তান হোক মানুষ শয়তান হোক এদের কো নজর থেকে আপনি নিজের সন্তানকে বাঁচাতে এবং আপনাকে বাঁচাতে আপনাকে অবশ্যই কিছু আমল করতে হবে আর যদি আপনি এভাবে আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার পেট থেকে আল্লাহ সুদর্শন এবং সুন্দর ভালো একটি সন্তান আল্লাহ আপনার পেট থেকে দুনিয়াতে আগমন করাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই আমলগুলো যদি আপনি গর্ভাবস্থায় করেন জিন শয়তান এবং মানুষ শয়তান সহ যা দুটোনা বান থেকে যেভাবে আল্লাহ আপনার সন্তানকে এবং আপনাকে রক্ষা করবেন তেমনি আল্লাহ তহ আপনার সন্তানকে নেক সন্তান হিসেবে দুনিয়াতে প্রেরণ করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক গর্ভাবস্থায় যেই আমলগুলো করবেন তার ভিতরে এক নাম্বার আমল হলো আপনি পাঁচ অক্ত নামাজ পড়বেন এবং পাঁচ অক্ত নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি এবং তিন কুল অর্থাৎ সোরা ইখলাস সুরাহ ফালাক এবং সূরা নাস এই তিনটি সুরা আয়াতুল কুরসির পাঠ করার পরে এই তিনটি সুরা পাঠ করবেন এরপরে আপনি হাত এভাবে মোনাজাতের মতো উঠিয়ে মোনাজাতের মতো এভাবে হাতটি উঠিয়ে হাতের ভিতরে ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি পুরো শরীর এভাবে করে মুছে নেবেন মুছে নেওয়ার পরেই অজ্ঞাত আপনার শরীরটাকে বন্ধ করে দিবেন যার কারণে অজ্ঞাতায়না আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন শয়তানের কোন নজর মানুষ শয়তানের কোন নজর থেকে জিন শয়তানের ক্ষতি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন প্রিয় প্রদর্শক দ্বিতীয় নম্বর আমলটি হলো পেটে যতদিন সন্তান থাকবে যতদিন থেকে যেদিন থেকে আপনি বুঝতে পারবেন আপনার পেটে সন্তান আসতেছে সেদিন থেকে জন্মদান করার আগ পর্যন্ত আপনি সৌরাহ ইয়াসিন প্রতিদিন নিয়মিত পাঠ করবেন বা আমল করবেন যদি সেটা না পারেন তাহলে আপনি ইউটিউব বা ফেসবুক থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত আপনি মনোমুগ্ধকর তেলাওয়াত আপনি শুনতে পারেন নিয়মিত আপনার শুনতে হবে এরপরে তিন নম্বরে হলো আরেকটি আমল রয়েছে আরেকটি সুরাহ রয়েছে যেই সুরাটিও যদি আপনি পাঠ করেন অথবা নিয়মিত যদি আপনি ইউটিউব থেকে শুনেন। তাহলে আল্লাহ তালা আপনার পিঠে যে সন্তান রয়েছেন সেই সন্তানকে জিন শয়তান থেকে মানুষ শয়তান থেকে এবং বদ নজর থেকে আল্লাহ তালা হেফাজত করবেন যা না বান মারাসহ সব কিছু থেকেই আল্লাহ তালা আপনার সন্তানকে হেফাজত করবেন এবং আপনাকেও আল্লাহ তালী হেফাজত করবেন তো প্রিয় দর্শক আমি অবশ্যই বলবো যে মা বোনদের পেটে সন্তান রয়েছে তারা অবশ্যই পাঁচ পাঁচক্ত নামাজ পড়ব এবং দুনিয়ার সব ধরনের হারাম কাজ থেকে বিরত থাকব। যেমন ছবি নাটক দেখাসহ ইত্যাদি এ সমস্ত হারাম কাজ থেকে আমরা বিরত থাকব। এবং পাঁচ পাঁচক্ত নামাজ পড়ব পাঁচ অক্ত নামাজের পরে আমরা তিন কুল পরে শরীরে ফুঁ দিয়ে শরীরটা হাত দিয়ে মুছে নিয়ে আমাদের শরীরটাকে বন্ধ করে নিব এবং নিয়মিত সোরা হিয়াসিন এবং সোরা বাকারা পাঠ করব অথবা আমরা ইউটিউব থেকে এই তেলাওয়াতগুলো নিয়মিত শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার পেটের সন্তানকে দুনিয়াতে আগমন করার পরে তাকে নেক সন্তান হিসেবে আল্লাহ তালা কবুল করবেন এবং পেটে থাকা অবস্থায় দিন শয়তান সহ মানুষ শয়তান বদ নজর কুনজর এমনকি জাদু টোনা বান মারা সহ সবকিছু থেকে আল্লাহ তালা আপনার সন্তান এবং আপনাকে হেফাজত করবেন আর এরকম নিয়মিত আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার সন্তান অতি সাধারণের সহিত একদম নর্মালে আল্লাহ ডেলিভারি করার ব্যবস্থা করে দিবেন প্রিয় দর্শক আল্লাহ এভাবে আপনি নিয়মিত তেলাওয়াত করে বা তেলাওয়াত শুনে নিয়মিত এভাবে আমল করে আল্লাহ তালা কাছে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া বিফলে দিবেন না আল্লাহ দোয়া অবশ্যই কবুল করবেন আল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমতুল